السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعه ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين سورة البقرة اكشو بائش تيش جو بشن مرآيات امرت الوات একশো বাইশ নম্বর আয়াতের উপর ইতিমধ্যে গত দাসে আমরা অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং এ আয়াত সম্পর্কে আমি বলেছি যে এ আয়াতটি মূলত ইহুদিদের আয়াত আপনাদের খেয়াল আছে যারা ছিলেন অর্থাৎ কোরআন থেকে ইহুদিদের পক্ষে যদি দলিল তালাশ করা হয় ইহুদিদেরকে সাপোর্ট করবে সর্বশক্তি দিয়ে এ আয়াত কারণ এখানে আল্লাহ সুবাহতালা ইহুদিদের উপর আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন নিয়ামতের কথা উল্লেখ করেছেন এবং তাদেরকে যে বিশ্ববাসীর উপর আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটাও উল্লেখ করেছেন ফলে তাদের দাবি হচ্ছে যে আমরা আল্লাহ তালাই আমাদেরকে সৃষ্ট করেছেন এমনিতে সৃষ্ট নয় জন্য ইহুদিদের কিতাবে তলমুদে লেখা আছে যে বলি ইসরায়েল ইসরায়েলের বংশধর ছাড়া আর বাকি যে মানুষগুলো আছে এগুলোকে সৃষ্টি করা হয়েছে মূলত মূলতবর্ণ ইসরায়েলের খেদমতের জন্য আর ইহুদিরা হচ্ছে মানে বিশ্বের উপর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আর এই কারণে ইসরায়েল যারা আছে তারা কিন্তু ইহুদিজমের কোনো দাওয়াতি কাজ করে না এটা দাওয়াতি কাজ নেই এটা শুধুমাত্র বংশ পরম্পরায় আমরা ইহুদি এই ধর্মের কোনো দাওয়াতি কাজ নেই দাওয়াতি মিশন নেই যে মানে আমি লোকদেরকে ইহুদি বানাবো যেমন মুসলিম ইসলামের দাওয়াতি কাজ করবে কিন্তু ইহুদিজমের মধ্যে ইহুদি দাওয়াতি কাজ করবে না ইহুদি দেখবে যে এটা ইসরায়েলের বংশধর কি না ইসরায়েলের বংশধর হলেই তাকে সৃষ্টি করা হয়েছে ওই পৃথিবীর মানুষগুলো তার খেদমত করবে এরা তাদের কাজে লাগবে এই হলো তাদের বক্তব্য এবং তাদের পক্ষে তারা একটা দরিদ্র হিসেবে পেশ করেছে আয়াতকে গত আলোচনায় আমরা বলেছিলাম যে বন ইসরায়েলকে আল্লাহ সুবাহনতলা কোরআন করিমে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলমীর আখ্যায়িত করেছেন বা বিভিন্নভাবে তাদেরকে ডেকেছেন অনেক বৈশিষ্ট্যের অনেক নামে অনেক নামে তাদেরকে ডাকা হয়েছে এখন নাম যার বেশি গুণ তার বেশি এটা কমন সেন্স কমন কথা বুঝতে পেরেছেন কোরআনিক করিমে তাদের একাধিক নামে ডাকা হয়েছে নাম বেশি গুণের জন্য নয় নাম কখনো গুণের জন্য হতে পারে বৈশিষ্ট্যের জন্য হতে পারে কখনো নাম তাকে তিরস্কার নিন্দা জানানোর জন্য হতে পারে আর সবচেয়ে বেশি নামকার বলতে পারবেন কিনা সবচেয়ে বেশি নাম হচ্ছে আল্লাহ সুবাহন তালার কিন্তু আল্লাহ রব্বুল আলমের প্রত্যেকটি নামই হচ্ছে আল্লাহ তালার গুণ বুঝায় বৈশিষ্ট্য বুঝায় কিন্তু কালা আল্লাহ সুত শুধুমাত্র বনি ইসরাইল বলে যে আয়াতে তাদেরকে আল্লাহ রবুল্লামিন খেতাব করেছেন অ্যাড্রেস করেছেন সেই আয়াতেই তাদেরকে মূলত সম্মান সূচক শব্দ ব্যবহার করা হয়েছে বাকি আয়াতগুলোতে তাদেরকে আল্লাহ রবুল আলমিন এমনিতেই অ্যাড্রেস কমন অ্যাড্রেস করেছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ও ওয়ানি ফদ্দল তুকুম আল্লাহ আলমিন আর আমি ফদ্দল তুকুম তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি আল আলামিন বিশ্ববাসীর উপর বিশ্ব উপর আলাম এর বহ হচ্ছে আলামিন এটা আপনারা সম্ভবত জানেন যেহেতু রব্বুল 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 অর্থ না বিশ্ব জগতের রব বিশ্ব জগতের অথবা জগৎ সমূহের রব পৃথিবী সমূহ নয় পৃথিবী সমূহ হয় না জগৎ সমূহ হয় জগৎ পৃথিবী পৃথিবী একটি পৃথিবীর মধ্যে সমূহ শব্দ ব্যবহার করা যায় না আসুন এমনি ফদ্দল তুকুম আল্লাহ আলমিন আসলে কীভাবে তাদেরকে আল্লাহ তালা। আল্লাহ তালা কিভাবে তাদেরকে মানে ফদিরত বা শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন আল্লাহ আলামিন বিশ্ববাসীর উপর এটা একটা বড় প্রশ্ন আর এটাও কিন্তু জানতে হবে যে এ দিয়ে আল্লাহ রবুল আলমিন এই আয়াতে কে বুঝিয়েছেন আল আইন তফসির এখানে উল্লেখ করেছেন যে ইন্নি ফকদল তুকুমার আল যে আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর বা বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি বিনুয়াহ নবুয়তের মাধ্যমে কারণ তাদের মধ্যে নবী এবং রসুলের সংখ্যা বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি ছিল এই জন্য আল্লাহ তালা তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তোমাদেরকে এমন একটি নামত দিয়েছিলাম যে নামতটা তোমাদের জন্য বিশেষ ছিল এবং এর মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে রে বলি ইসরায়েল ছাড়া আল্লাহরবুল আলমিনের এই পৃথিবীর মধ্যে আরও তো অনেক সৃষ্টি ছিল ঠিক না আরও অনেক জাতি ছিল না শুধু ইসরায়েল বংশধর পৃথিবীটাকে মানে আবাদ করেছে ব্যাপারটা এমন নয় ইসরায়েল ছাড়া অন্যরাও কি পৃথিবীকে আবাদ করেছে কারণ ইব্রাহিম আলী হিসাল আলাহাম বংশধর যারা ছিল তদু ইসমাইলের বংশধরও ছিল তারা আরব এই আরব যে জাজিরতুল আরব আরব বদ্বীপ যেটা রয়েছে এই আরব উপদ্বীপের মধ্যে তারা কী করেছে নিজেরা বসতি স্থাপন করেছে এছাড়াও গোটা পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় তখনকার সময় বসতি ছিল বসতি ছিল না একথা সঠিক নয় কিন্তু এদেরকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু এই ইসরায়েল বংশধরদের মধ্যেই আল্লাহ তালা সবচেয়ে বেশি নবী দিয়েছেন এই জন্য আল্লাহ তারা তাদেরকে বলেছেন যে নবুয়তের মাধ্যমে তোমাদেরকে শ্রেষ্ঠতা দিয়েছে নবীর বিষয়টি এটা আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে বিশেষত্ব কাদেরকে কাকে নবী করবেন এটা মানে তারা দাবি করার মধ্যে কিছুই নেই কথা বলার সুযোগ নেই যে আল্লাহ তালা যেহেতু আমাদের মধ্যে নবী দিয়েছেন আমরা ভালো কারণ নবীয়তের এই দাবি যদি পূরণ করতে হয় তাহলে নবীর অনুসরণ করতে হবে এটা হচ্ছে মূলত নবীয়তের মূল বিষয় এইটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আলা আর আলামিন আমি বিশ্ব জগতের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি কী কীভাবে মানে হিম তাদের সময়ের যে বিশ্ব গোড়া বিশ্বের মানুষগুলো ছিল তখনকার সময় কারণ আল্লাহ সুবাহান তালা তখনকার কথা বলতেছেন তাদের সময় মানে এবং ইসরায়েল যাদের উপর আল্লাহ তো অবতীর্ণ করেছেন মুসাআ মাধ্যমে তাদেরকে এই সময় আল্লাহ রুবুল্লাহ সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন কারণ তখন তো কোনো সন্দেহ নেই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নবী এবং রসুল তিনি মুসা আলি হিসার তাদের কাছে কিতাব নিয়ে এসেছেন এই কারণে তারা সে শ্রেষ্ঠত্ব পেয়েছে মুসার মাধ্যমে এই জন্য তাদের ওই সময়ের কথা বলা হচ্ছে ওই সময়ের মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহবুল আলমিন এ কথা বোঝা নাই যে যে তোমরা কিয়ামত পর্যন্ত হ্যাঁ সব সময় সব যুগে সর্বকালে সর্বস্থানে তোমরা কি শ্রেষ্ঠত্ব লাভ করবে এটা বুঝাননি এ আয়তের কোথাও এই ইঙ্গিত নেই কথাটা বুঝতে পারলাম তো নিয়ায়াতের কোথাও ইঙ্গিত নেই যে সর্বকালে সর্বস্থানে তাদেরকে আল্লাহ ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন বরং এই শ্রেষ্ঠত্ব ছিল ফি জামানিহিম তাদের ওই সময়ের মধ্যে বিশ্ববাসী যারা ছিল তাদের উপর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো ইন্দ কুমাল আলামিন আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি বিশ্ববাসীর উপর কিভাবে ফি আহদে মূসা মুসার সময় কারণ মূসার সময়টা হচ্ছে তোমাদের সবচেয়ে সম্মানের সময় এরপরে তোমরা আল্লাহর কিতাব থেকে দূরে তোমরা আল্লাহ এই জন্য আল্লাহ করে দিচ্ছে যে তোমাদেরকে বিশেষ বিশেষ দিয়েছিলাম মূসার ওই সময়ে আর মূসার ওই সময়টা ছিল তোমাদের সবচেয়ে শ্রেষ্ঠত্বের সময় এটাকে তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে এটা একটি সময়ের সাথে খাস এই তফদিলটা মানে তাদের এই নির্দিষ্ট সময়ের সাথে খাস সেটা হলো মুসা আলি হিসালাত আসলামের সময় তারা সবচেয়ে বেশি মর্যাদা লাভ করেছিল দলিল কি দলিল হচ্ছে মুসা আলি হিসা তলামের তিরোধানের পর মানে বলি ইসরায়েল মানে এমনভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়েছিল যে যে এক পর্যায়ে তারা জালুতের আক্রমণে জালুতের আক্রমণে একেবারেই ভূখণ্ড থেকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল ফলে তারা তাদের যে নবী ছিল নবীর মাধ্যমে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন দোয়া করলেন যে আল্লাহ আমাদের জন্য একজন ভালো শাসক একজন বাদশাহ পাঠান যার নেতৃত্বে আমরা আবার কি করতে পারি আবার মানে যুদ্ধ করে আমাদের স্থান দখল করতে পারি এখান থেকে বোঝা যায় তারা যদি শ্রেষ্ঠ হতো তাহলে তাদেরকে এইভাবে ছিন্ন ভিন্ন করতেন না আল্লাহ সুবাহনতলা তারপর আল্লাহ সুবাহ তালা তালুদকে পাঠালেন তহালুদকে পাঠালেন কিন্তু তালুদকে পছন্দ হয়নি তারা বললো যে কি ব্যাপার হ্যাঁ এটা কেমন কথা এর কোনো অর্থ সম্পদ নেই তারপরে এর দেখতেও আমাদের কাছে তেমন কোনো মানসম্পন্ন লোক মনে হচ্ছে না আমাদের মধ্যে এটাকে আপনি বাচ্চা আল্লাহ তালার পক্ষ থেকে নবী এসে বলতেছেন যে আল্লাহ তো ইন আল্লাহ জাল আল্লাহ তালু তামালিকা আল্লাহ তালা তালুদকে তোমাদের জন্য কি করেছে বাচ্চাকে সামনে আসবে এই আজগুলো আসবে সামনে তারা তো মানে বললেন না তখন আল্লাহ সুমাতা বলে যে তোমরা তোমরা মেনে নিতে হবে কারণ আল্লাহ তালা জাহাদু বাস্তা দেখো না মোটা তো মোটা হলে মাঝে মধ্যে কাজে লাগে বুঝা যাচ্ছে যায় মাঝে মধ্যে কি হলে মোটা হলে একটু কাজে লাগে কিছু কিছু স্পটে মোটা না হলে বুঝলেন না মানুষ কি করে না গুরুত্ব দেখো মানে এই জন্য আল্লাহ তালা বলছে তাকে জ্ঞানের দিক থেকে আল্লাহ তালা জ্ঞান করেছেন তোমাদের চেয়ে জ্ঞান বেশি ভালো করে দেখো আর দেখো যে মোটা মোটা কিন্তু তোমাদের চেয়ে বেশি বুঝতে পারে শরীরটা ভালো ছিল বুঝতে পারে মোটা সোটা ছিল না দু ছিল হ্যাঁ এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা মূলত আহদে মূসা মূসার সময়ের কথা বলা হচ্ছে ইন্নি ফদ্দল তুকুম আল্লাহ আলমিন ফি আহাদে মূসা এরপরে চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো যে আল্লাহ সুবাহনত আলাম এখানে ইন্নি ফদ্দল তুকুম ফদ্দল তুকুম তোমাদেরকে যে মর্যাদা দিয়েছি এই মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এমতেনান অনুগ্রহের বই প্রকাশ করছেন আর তাদের কাছে আল্লাহ তালা এটা বলতেছে যে এটা তোমাদের জন্য নিন্দা ও তিরস্কারের কারণ তোমাদেরকে তো দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব রাখতে পারো বুঝতে পেরেছেন না আর তোমাদেরকে তো শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম কিন্তু তোমরা নবীর সাথে হ্যাঁ নবীর সাথে ঐকমত পোষণ না করে নবীর সাথে বিরোধ করে তোমাদের সেই মর্যাদাকে তোমরা কী করতে পারো নি রাখতে পারো নি মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মর্যাদা রক্ষা করতে পারিনি আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এমতিনান এটা অনুগ্রহের কথা যে এ তুকুম একটা মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে আর নবীর মানে তাদের পক্ষ থেকে হচ্ছে এটা তাদের জন্য একটা তিরস্কার নিন্দা যে তারা যেহেতু আফসোস তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাওয়ার পরেও মর্যাদা পাওয়ার পরেও তারা সেটাকে কি করতে পারেনি রাখতে পারেনি এই জন্য আল্লাহ তারা তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমি তো তোমাদেরকে মর্যাদা দিয়েছি জগৎবাসীর উপর বিশ্ববাসীর উপর মর্যাদা দিয়েছিলাম কিন্তু কোথায় মর্যাদা তোমাদের কেন রাস্তা রাস্তা এখন করতেছ তখন ইহুদীদের অবস্থা এমন ছিল যে কিছু খাইবারে কিছু মদিনাতে কিছু ফিলিস্তিনে কিছু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় একেবারেই দুরিবত আলেহিম লাঞ্ছনা এবং অভাব দারিদ্র তাদেরকে একেবারেই নিপীড়িত করে ফেলেছিল তারা কোথাও তাদের স্থান ছিল না কোনো জনপদের মধ্যে তাদের কিছু না আবাসস্থল অথবা স্থায়ী কোনো বসবাস তাদের ছিল না তাদের স্থায়ী কোনো বসবাস ছিল না তাদেরকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছিল এটি করা হয়েছে যখন ক্রুশের যুদ্ধ হয়েছিল আপনারা জানেন তো সে কথা আমরা গত আলোচনার মধ্যে বলেছিলাম এখানে আল্লাহ সুবাহনতালা তাদেরকে কথা বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে যে এটা হচ্ছে তোমাদের জন্য আসলে একটা দীক্ষারের কারণ নিন্দার কারণ যে তোমাদের উপর তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু সেই মর্যাদা তোমরা রক্ষা করতে পারো নি মর্যাদা তোমরা রক্ষা করতে পারো নি এরপর আল্লাহ সুহানতালা এখানে যে তেদি কথা বলেছেন কোরআন এবং হাদিসের মধ্যে খুব ভালো করে বুঝুন কোরআন এবং হাদিসের টেক্সটগুলো বুঝতে হলেই কোরআন হাদিসের টেক্সট মধ্যে জানতে হবে যে যেখানে তফদিলের কথা আসে মানে ফজিরতের কথা আসে শ্রেষ্ঠত্বের কথা আসে এটা তফদিলটা তফদিল মুলাক নয় মানে আনকন্ডিশনাল মানে শ্রেষ্ঠত্ব বা মর্যাদার বিষয় নয় এখানে সুনির্দিষ্ট একটি দিক থেকে পার্সোনাল একটা মানে কি করা হয় তফদিল করা হয় থাকে সুনির্দিষ্ট একটা দিক থেকে মর্যাদা দেওয়া হয় থাকে যেহেতু এই মর্যাদার উদ্দেশ্য হচ্ছে এক দিক থেকে একটা না একটা দিক থেকে তাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে সেটা হয়তো নগতের দিক থেকে অথবা সময়ের দিক থেকে অথবা অন্য দিক থেকে মুতলাকান একেবারে নিরঙ্কুশভাবে মানে একেবারে নিঃশর্ত কোনো ধরনের কন্ডিশন ছাড়া সেই মর্যাদা আল্লাহ সুবাহ তারা কাউকে দিন নেয় এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে যখনই শ্রেষ্ঠত্বের কথা আসবে তখন এখানে বুঝতে হবে যে শ্রেষ্ঠত্ব বলতে এক সুনির্দিষ্ট একটি দিক থেকে শ্রেষ্ঠত্বের কথা বলা হচ্ছে কন্ডিশনাল হ্যাঁ সুনির্দিষ্ট একটি দিক থেকে সেটাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে সেই শ্রেষ্ঠত্বটা একটা কন্ডিশন অথবা একটা সাইড হচ্ছে একটা সাইডের দিক থেকে শ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে যখন সুরুল্লাহাম কাছে এসে কেউ প্রশ্ন করলেন ইয়া হাদিস মা আফদালুল ইসলাম ইসলাম হতে কোন কাজটা সবচেয়ে ভালো তখন হাসুল্লাহলাম বলছে যে রসুল্লা সাল্লাম বললেন যে তুত্রে তুমি মানুষদেরকে খাওয়াবে আর মানুষদেরকে সালাম দিবে দেখছেন এটা এই যে কথা বলা হয়েছে এই শ্রেষ্ঠত্বটা এটা কন্ডিশনাল বুঝতে পেরেছেন আলাল ইতলাক মানে সম্পূর্ণ নয় সামগ্রিক নয় এই বিষয়গুলো বুঝতে হবে যখনই তফদিলের কোনো বিষয় আসে কোরআন এবং হাদিসে তখন কোরআন এবং হাদিসের মৌলিক বিষয়গুলোকে একসাথ করে আপনাকে কি করতে হবে এটা বোঝার চেষ্টা করতে হবে আরেকজন বলি ইয়ারসুল্লাহ আফদারুল্লাহ আমাল যে আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি তখন বলেছেন যে সময় মতো আদায় করা এখন আপনি দুইটাকে কন্ট্রাডিক্ট মনে করতে পারবেন না বুঝতে বুঝতে পেরেছে কিনা আপনি এই হাদিসকে এই হাদিসে কন্ট্রাডিক্ট মনে করতে পারবেন যে এই হাদিসের মধ্যে বলছে সলা সময় মতো আদায় করা আর ওই হাদিসের মধ্যে বলেছে এমন লোকদেরকে খাওয়ানো অথবা সালাম দেওয়া ঠিক আছে তাহলে রাসুলসাল্লাহ আল ইসলাম বক্তব্য যে মিথ্যা মানে এই হাদিসগুলো যে মিথ্যা এটা প্রমাণ হয়ে গেল কারণ দুইটা হাদিসের মধ্যে কন্ট্রাডিশন রয়েছে নজবুল্লাহ এইটা একটা মূর্ এটা একটা মূর্খতা এই জন্য কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো বুঝতে হলে তাদেরকে জানতে হবে যে ইসলামের কতগুলো উস্লুভ আছে এবং আরবি ভাষা এবং কোরআন এবং হাদিসের কতগুলো ইসলুপ আছে সেই উস্লুপগুলো যদি না বুঝে সে ব্যক্তি এই বিষয়গুলো বুঝতে পারবে না তাই এখানে যে তফদিলের কথা বলা হচ্ছে এই তফদিলটা কন্ডিশনাল বুঝতে পারে একটা সেক্টর অথবা স্কোপকে সামনে রেখে বলা হয়েছে একটা স্কোপ অথবা একটা সেক্টরকে সামনে রাখা বলা হয়েছে এটা একেবারে আনকন্ডিশনাল অথবা একেবারে টোটাল সামগ্রিকভাবে আল্লাহ সুমান তাদেরকে তাবদিল করেননি এতটুকু পর্যন্ত এই আয়াতে আলোচনা আমরা শেষ করব এরপরে আয়াতে আমরা যাচ্ছি এরপরে আয়াতটি হচ্ছে এখানে আল্লাহ সুমান তালা আগের আয়াতের মধ্যে তাদেরকে একটা নির্দেশ তাদেরকে একটা কথা বলে যে উস্কুরু রেহমতি আল্লাহ তিয়ান আহমদ আলাইকুম এটা প্রথম নির্দেশ আমাদের স্মরণ করতে হবে এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে সেই শিক্ষাটা আমরা বলেছিলাম কে বলতে পারবেন যে কোন একজন আমরা তো গত ক্লাসে এটা আলোচনা করেছি শুধু শুনলে চলবে না এটা তো ভালো করে বোঝারও চেষ্টা করতে হবে হ্যাঁ হ্যাঁ মানে এই নাম এখানে এই নির্দেশটা বন ইসরায়েলকে দিলেও মানে আমাদের উপর আল্লাহ তালা নিয়ম যেগুলো আছে এগুলো আমরা স্মরণ করব সবসময় এগুলো আমাদেরকে স্মরণ করতে হবে যদি আমরা আল্লাহ নিয়মকে নিজের স্মরণ করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের বান্ধা হিসেবে শকর গুজার হতে পারবো না শকরিয়াতে করতে পারব না আল্লাহ তালা নামতগুলোকে স্মরণ করতে হবে মানে একজন বান্দার উপর মানে একজন মানুষ হিসেবে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একটি সেটা কি ইসলাম ছাড়া হ্যাঁ সুস্থতা ইসলাম ছাড়া সবচেয়ে বড় নিয়ামত বান্দার উপর যেটি হচ্ছে শরীর সুস্থতা বুঝতে পেরেছেন যদি আপনার দুইটা চোখ না থাকতো তাহলে আপনি কী হতেন এটা একটু ভাববেন যদি আপনার দুইটা হাত না থাকতো আপনি কেমন লাগতো যা দুইটা হাত নেই দুইটা বানেই তার অবস্থা কি এরকম মানুষ পৃথিবীতে আছে আল্লাহ রাবুল আলামিন জীবিত রেখে দিয়েছেন বুঝতে পেরেছেন এরকম মানুষ জীবিত রেখেছেন যাতে আমি আপনি শিক্ষা গ্রহণ করতে পারি দুই চোখ নেই দুই চোখ দিয়ে পৃথিবীকে দেখে নেই এরকম মানুষ পৃথিবীতে আছে এবং তিনি মানে ইসলামের খেদমত করে এই পৃথিবীবাসীকে জানিয়ে দিয়ে গেছেন যে ইসলামের সর্বশ্রেষ্ঠ খেদমত করতে পারেন আপনারা জানেন যে মানে এই শতাব্দীর সর্বশেষ মুজাদ্দিদ শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ বিনবাজ রাহিমা উল্লাহ তালা তার দুই চোখ ছিল না কিন্তু গোটা বিশ্ববাসিক কাছে এমন আল্লাহর জ্ঞান মানে আল্লাহর পক্ষ থেকে অর্জিত যে জ্ঞান তার কাছে ছিল সেই জ্ঞান এমনভাবে পেশ করে গেছেন যে গোটা বিশ্বের মানুষ তার কাছে একমাত্র মহানের যে হক শিকারকারী সেই ব্যক্তি ছাড়া আর কেউ তার এই শ্রেষ্ঠতা বা মর্যাদার কথা অস্বীকার করবে না বুঝতে এত বেশি জ্ঞানের অধিকারী ছিলেন এত বেশি মর্যাদার অধিকারী ছিলেন কিভাবে এই জন্য মানে আল্লাহ তালা নামতকে যখন আপনি নিজে স্মরণ করবেন তখন আপনি এই কাজগুলো করতে পারবেন এরপর সেকেন্ড নির্দেশ তাদেরকে দেওয়া হচ্ছে এটা হল প্রথম নির্দেশ সেকেন্ড নির্দেশ

নিজেকে কোনো কিছু থেকে রক্ষা করা এই দেখা শব্দটি কোরআন একিমে অসংখ্য অর্থে ব্যবহৃত হয়েছে যখন আল্লাহ তালার সাথে সম্পৃক্ত করা হবে যখন এই আল্লাহ তালার দিকে সম্পৃক্ত করা হবে তখন তাকুয়া বলতে বোঝানো হবে আল্লাহ না ভয় করেন না আল্লাহ তালার নির্দেশগুলো পালন করা নিষেধগুলোকে কি করা বর্জন করা নির্দেশগুলো পালন করা আর নিষেধগুলোকে বর্জন করা এই বাহ্যিক অর্থটা যদি না থাকে এই বাহ্যিক অর্থ যদি না থাকে তাহলে মানে তাকুয়া এর ব্যী অর্থ গোপন অর্থের কারণে মানুষ সবাই মনে করতেছে আমি তাকি কিন্তু আসলে তার মধ্যে নাম তাকবার নাম্বন বুঝতে পেরেছেন কি আমি আল্লাহকে বই করি বয় করেন কি কি বয়টা করেন আল্লাহকে সুদ খাচ্ছেন ঘুষ দিচ্ছেন অন্যায় করতেছেন আল্লাহর সীমালঙ্ঘন করতেছেন সমস্ত আরাম কাজের কম বেশি জড়িত আছেন আল্লাহকে বয় করতেছেন বাড়ি কি বয় করতেছেন বয়টা কি এই এই অর্থের কারণে আমাদের সমস্যা হয়ে গেছে বুঝতে পেরেছেন কিনা সমস্যা হয়ে গেছে মানে তাকুয়ার অর্থ আল্লাহর ভয় করার কারণে হয়ে গেছে কি না গোপন হয়ে গিয়েছে তখন সবাই বলতেছে যে পাগলও বলতেছে যে আমি আল্লাহকে ভয় করি পাগলও বলতেছে আমি আল্লাহকে ভয় করি নামাজ না পড়ি বলতেছে আল্লাহকে ভয় করি নামাজ না পড়লে কি হবে অন্তর ঠিক আছে সব এই ধরনের এর কারণ একটাই সেটা হলো এর অর্থ বলা হয়েছে আর এর তাকু শব্দ তাকুয়ার শব্দটা যখন কোনো বস্তু খুব ভালো করে খাওয়া কোনো বস্তু অথবা সময়ের সাথে সম্পৃক্ত হবে কোনো বস্তু অথবা সময়ের সাথে সম্পৃক্ত হবে তখন ওই বস্তু এবং সময়ের কঠিন অবস্থা থেকে নিজেকে রক্ষা করা ওই ওই অবস্থাকে ভয় করার জন্য ব্যবহার করা হবে বুঝতে পেরেছেন এটা হলো তাকওয়ার অর্থ তখন আমরা তাকওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা মানে করার সুযোগ নেই যেহেতু আমাদের এখানে এই আলোচ্য বিষয় নয় কিন্তু এই দুটি কথা আমি বলে দিচ্ছি এটা বুঝতে সহজ হবে এখানে ও তাকু ইয় তোমরা ওই দিনকে ভয় করো ওই দিনকে ভয় করো এটা মূলত ওই দিনের কঠিন অবস্থার কথা বুঝানোর জন্য দিনটা মানে এটা ভয়ঙ্কর একটা দিন যেটাকে ভয় করতে হবে এমন একটা দিন যে দিনটা ভয়ের দিন এই জন্য ভয় করতে আল্লাহ তারা বলেছেন এখানে তাকওয়া ভয়ের অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তাকওয়াটা শুধুমাত্র কি ভয়ের অর্থে ব্যবহৃত হয়েছে ভয়ও আবার বিভিন্ন ধরনের রয়েছে মানুষের জাগতিক যে ভয় রয়েছে এই ভয়ে যদি মানুষ খুব ভালো করে খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা ওয়াহে আব্বির রাহেমুল্লা তাল্লাহ বলেছেন মানুষের যে জাগতিক ভয় রয়েছে এই জাগতিক ভয় মানুষকে ভয়ে মানুষ সরে যায় দূরে পালিয়ে যায় আগুন লেগে গেছে দৌড় দিয়ে পালিয়ে যাবেন ভূমিকম্প হচ্ছে ঘর থেকে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করবেন অথবা সাপ দেখেছেন দৌড় দিয়ে কি করবেন পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন মানে আল খাউফু মিনাল আসিয়া ইয়াহরুবু মিনহা ওহাবিব মুরাব্বাহ রহমতুল্লাহ বলেন যখন কোনো বস্তু থেকে মানুষ ভয় করে তখন মানুষ ওই বস্তু থেকে ভয় পেয়ে যায় ভয় পেয়ে সরে যায় দূরে সরে যায় ভয় পেয়ে কি দূরে সরে যায় কিন্তু কোরআন কারিমির এই আয়াতগুলোর মধ্যে এই ভয় পেয়ে দূরে কথা বলা হচ্ছে না আর যেখানে আল্লাহ সুহান তালা ভয়ের কথা বলেছেন বুঝলেন এটা হচ্ছে আল্লাহ রুবিন হাউলিহি ইর জঘন্যতম অবস্থা থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়া বুঝতে পেরেছেন এই ভয়টা হচ্ছে এই ভয় যখন ভয় পাবেন তখন আপনি ফিরে যাবেন বুঝলেন না ইয়াহ্লা ভয় পেয়ে আল্লাহর কাছে ফিরে যাবেন আল্লাহর বিধানের কাছে ফিরে যাবেন এই জন্য ওয়্তাকু মান এখানে এই ভয় 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 পেয়েছি কি ভয় পেয়েছে ভয় পেয়ে যে ব্যক্তি আল্লাহর বিধানের কাছে আসতে পারেনি সে আসলে ভয় ক্লিয়ার কথা তো না বুঝতে পেরেছেন তো এটি খেয়াল রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানে ভয় পাওয়া মানে আপনি বাঘ দেখছেন ধর দিয়ে চলে গেছেন মানে এটা নয় এখানে হচ্ছে ভয় পেয়ে আল্লাহ তালা কি করতে বলেছেন সেখানে ফিরে যেতে পারলে তিনি সত্যিকার ভয় পেয়েছেন তিনি সত্যিকার ভয় পেয়েছেন তোমরা সেই দিনকে ভয় করো লেজিজি চারটি বিষয় এই দিনের বৈশিষ্ট্য হচ্ছে চারটি চারটি ভয়ঙ্কর বিষয় এক নম্বর হচ্ছে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছুই কি করতে পারবে না উপকার করতে পারবে না তাই জিসি হলো কোনো কিছু দান করা কোনো সাহায্য বা সহযোগিতা করা কোনো সত্তা কোনো প্রাণ অন্য কোনো প্রাণের পক্ষ থেকে কিছুই করতে পারবে না কিছুই করার কি রাখে না সামর্থ্য রাখবে না এখান থেকে বোঝা যাচ্ছে দুটি জিনিস এক নম্বর জিনিস হচ্ছে যে তের দিন আপনি কারো জন্য কিছু আপনার নিজের পক্ষ থেকে দান অনুদান করার ক্ষমতা রাখবেন না মনে করেন মানে ধরে নিলাম যে আপনার আলহামদুলিল্লাহ আমার নামে অনেক বেশি নেকি আপনার সাফিসিয়েন্ট হয়ে গেছে আপনি পাস পেয়ে গেছেন এখন আপনি দেখলেন যে দুজনের দুজন আপনার বড় সমস্যা কাছের মানুষ হয়তো স্থির ধরেন তাকে কিছু দিয়ে দিলে নিজের পক্ষ থেকে আল্লাহ এখান থেকে কিছু ওখানে দিয়ে এ চলবে না চলবে না আয়াত থেকে এটা এক নম্বর অর্থ দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে এই আয়াত থেকে দ্বিতীয় নম্বর যে অর্থ দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে এই সেদিন কোনো ব্যক্তি যতই তার ঘনিষ্ঠ হোক না কেন স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য পিতা পুত্রের জন্য পুত্র পিতের মানে পুত্র পিতার জন্য একান্ত কাছের মানুষ তার প্রিয় মানুষের জন্য কিছুই করার কোনো ক্ষমতা রাখেন না কেউ কারোর পক্ষে ক্ষমতা নেই কেউ কিছুই করতে ক্ষমতা রাখবে না এখান থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারি আরেকটা জিনিস কি বুঝতে পারবো কে করতে পারেন দেখি দেখি গবেষক কে কে আছেন না বিশ্বাব মানে ওর মধ্যে পড়ে গেছে কেউ কোনো ক্ষমতা রাখে না সুতরাং বিশ্বাব মধ্যে কোনো পীর নয় কোনো পীর বুজুর্গ বলতে কেউ যে মানে কোনো ব্যক্তি যে ন্যাপসুন শব্দ দিয়ে বলেছে কোনো ব্যক্তি সম্ভব নয় পীর তো প্রশ্নই আসে না পীর সেখানে সেখানে সবাই উঠবে বান্দা সেখানে পীর হিসেবে কেউ কি না অসহায় হিসেবে মানে পীর তো সবচেয়ে বড় অসহায় হবে তার কারণ হচ্ছে সে যতজনের দায়িত্ব নিয়েছে এতজনের মানে শাস্তি তার কী করতে হবে বোক করতে হবে এতজনের শাস্তি সে করতে হবে না নবীদের কথা এর মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু সবার কথা বলে দিয়েছে সবাই নাফস বলতে সমস্ত কিছু সমস্ত সত্তা নবী রসুল অলি কুতুব যা আছে এরা কেউ কিছু করতে পারবে না এটা ছাড়া আরেকটা জিনিস এখানে রয়েছে আরেকটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে রয়েছে এটার সাথে এটা এটা কেউ সম্পর্ক কি এটার সম্পর্ক এত দূরে যাওয়া এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি কারো জন্য কোনো উপকার করতে চায় এটা দুনিয়াতে করতে পারবে ওই দিন পারবে না কিন্তু আজকে পারবে বুঝে না হ্যাঁ এই দেখছেন এটাই হচ্ছে বুঝে না তাদাব্বর সোজা সোজা কথা বললে হচ্ছে বলতে হবে অনেক ভিতরে ঢুকে কথা বলতে হবে বুঝতে পেরেছেন এটার নাম হচ্ছে কি তাদাব্বর তাদাব্বর এখান থেকে বুঝে যাচ্ছে যে এখন আপনি যদি চান যে কারো কল্যাণ করতে তার কত করতে পারবেন তার জন্য চেষ্টা করতে পারবেন এবং দুনিয়াতে আপনি যদি কারোর জন্য চান সেটা করতে পারবেন বুঝতে পেরেছেন এই জন্য দুনিয়াতে আপনি কোনো ব্যক্তির যদি কোনো কল্যাণ করতে চান তাহলে তার সেই কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন কিছু সেন্ড করতে চান পাঠাতে চান অ্যাডভান্সও পাঠাতে পারবেন এটা দুনিয়াতে সম্ভব বুঝতে বুঝতে পেরেছেন দুনিয়াতে যদি আপনি চান যে আপনার সন্তানের জন্য কিছু কল্যাণ করতে সেটাও করতে পারবেন এটা দুনিয়াতে সম্ভব এই জন্য ওই দিন কিন্তু আর সম্ভব নয় সেই দিনের কি এটা ক্লোজ সেটা ক্লোজ হয়ে যাবে সেই দিনটা ক্লোজ হয়ে যাবে তাহলে আমরা এতটুকু পর্যন্ত থামি আর ভিতরে ঢুকবো না আর বেশি তা দাব্বুর প্রয়োজন নেই যেহেতু মানে দ্রুত শেষ করার কথা আসছে এক নম্বর পয়েন্ট এটা এক নম্বর ওই দিনের কঠিন অবস্থা এখান থেকে মানে কোনো ব্যক্তি আসলে কিছুই বলতে পারবে না করতেও পারবে না কারণ আপনি তো বলতে পারলেই তো করতে পারতেন কিছুই পারবেন না তারপরেও আল্লাহ সুবাহ বলতেছেন এর আরেকটি ভয়াবহ অবস্থা হচ্ছে কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো প্রকার বিনিময় গ্রহণ করা হবে না কিচ্ছু না কোনো বিনিময় তার পক্ষ থেকে এ কথা বলার সুযোগ নেই যে যে আল্লাহ এইটা আমি বিনিময় হিসেবে আমার কাছ থেকে নেন আর বিনিময় পাবে কোথায় আসলে কেন কোনো বিনিময়ই থাকবে না বিনিময় দেওয়ার মতো কিছুই থাকবে না তারপরেও সোমানতারা এটা নিষেধ করেছেন এই জন্য যাতে করে মানুষ এই ধারণা মানুষ এই ধারণা করে মানে যে যদি কোনোভাবে কোনো বিনিময় দিতে পারি আমি সেদিন আসলে কোনো বিনিময় থাকবে না সেদিন কোনো বেচা কেনা থাকবে না সেদিন কোনো দিন দিনার দেড়হাম ডলার ইউরো থাকবে না যেগুলো দিয়ে আপনি কী করতে পারবেন লেনদেন করতে পারবেন সুতরাং সেখানে বিনিময় দেওয়ার মতো মানে কিছুই থাকবে না আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহ সুবাহ তালা একেবারে নিষেধ করে দিয়েছেন মোটে গ্রহণই করা হবে না আমাদের স্বাভাবিক কমন সেন্স যেটা মনে করে সেটা হচ্ছে এই যে কোনো রকম কিছু দিয়ে কোনো রকম যদি পাস পাওয়া যায় সে ধরনের কোনো সুযোগ এখানে ওই দিনে নেই এটা এই জন্য বলে দেওয়া হয়েছে যাতে করে আপনার এই মন মানসিকতা তৈরি হয় যে আমি কোনো বিনিময় দিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করব করবো এটার কোনো সুযোগ সেখানে আল্লাহ তালা রাখেন নাই আজ এর অনেকগুলি অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে কোনো কিছু বিনিময় হিসেবে দেয়া ফেদা ফেদা হচ্ছে বিনিময় এই অর্থ ব্যবহৃত হয়ে থাকে আজ এটা বিভিন্ন অর্থ ব্যবহৃত হয় কখনো কখনো বস্তুর অর্থ ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো সময় বস্তু ছাড়াও অন্য জিনিসকে আদ বলা হয়ে থাকে মানে বিনিময় বস্তু হতে পারে অবস্তু হতে পারে মানে যেটা বস্তু সেটাও হতে পারে আবার কি বস্তু নয় এমন জিনিসও বিনিময় হতে পারে আল্লাহ কি করবে না বিনিময় হিসেবে গ্রহণ করবেন না এরপরে আর কোন সুপারিশ সেদিন উপকার করবে না কারো কোনো উপকার সুপকার সুপারিশ উপকারে আসবে না সুপারিশ কোনো উপকারে আসবে না সুপারিশের মাধ্যমে কাউকে উপকৃত হতে পারবে না এটা হল তিন নম্বর পয়েন্ট এই দিনের ভয়াবহ হচ্ছে যে এখানে সুপারিশের কোনো সুযোগ নেই এখানে সুপারিশের কিনে কোনো সুযোগ নেই একদিন লোক কোরআন একাডেমির এই আয়াতকে পড়ে হেদায়ত বিচ্ছুত হয়েছে যারা কোরআন করিমের আয়াতকে পড়ে হেদায়ত বিচ্ছুত হয়েছে এদের মধ্যে সর্বনিকৃষ্ট ফেরকা হচ্ছে কোরআনী ফেরকা যারা হাদিসকে অস্বীকার করে মুরকের হাদিস তারা বলেছে যে যে কেয়া সুপারিশ বলতে কিছুই চলবে না দলিল কি দলিল হচ্ছে তানফা আল্লাহ তালা বলতেছে যে কোনো সুপারিশ কোনো উপকার আসবে না তাহলে সুপারিশ আপনারা যে বলতেছেন যে সুপারিশ হবে কিভাবে সুপারিশ হবে এটা প্রশ্ন না এখানে তো এই হাতের মধ্যে আল্লাহ বলেছেন সুপারিশ কি হবে না তাদের কোনো উপকার করবে না এই আয়তের মধ্যে বলেছেন তাদের কোনো উপকার করবে না সুরে বাকার আরেকটা অল্প আগে আরেকটি আয়ত গিয়েছে আমাদেরকে মানে ওলা তকবাল উফিহা মিনহা শেফা আতুন তার পক্ষতে কোনো সুপারিশ কবলই হবে না মানে একেবারে সোজাই বলে যে ওলা তুকবালু মিনহা শেফা আতুন তার পক্ষতে কোনো সুপারিশ কবলই হবে না এটা ওটা মনে হয় একচল্লিশ নম্বর আয়তের মধ্যে আর এটা হচ্ছে কত নম্বর আয়াত দুইশো একশো তেইশ নম্বর আয়তের মধ্যে তাহলে দেখা যাচ্ছে যে আগের আয়তের মধ্যে বলছে সুপারিশ কবুলই হবে না আর এই আয়তে বলছে সুপারিশ তাদের কোনো উপকারই আসবে না তবে দুইটাই অস ইয়ে করা হয়েছে একটা হচ্ছে সুপারিশ মোতলাকান মনে হচ্ছে যেন কবুল হবে না মানে একেবারেই আনকন্ডিশনাল মানে কোনো অবস্থাতে সুপারিশ কবুল হবে না আবার আরেকটা বলতেছে না সুপারিশ তাকে কোনো উপকার দিবে না সুপারিশের মাধ্যমে সে কোনোভাবে কী হবে না উপকৃত হবে না এটা বলতেছে দুইটা কথায় মানে এখান থেকে এসেছে এখন এখান থেকে তারা একটা কনকুলেশন তৈরি করেছে অথবা একটা ডিসিশনে আসছে সেই ডিসিশন হচ্ছে যে কেউ মতো দিন সুপারিশ নেই সুপারিশের কথাটি মিথ্যা এবং সুপারিশে বর্ণিত যতগুলো হাদিস রয়েছে হাদিসগুলো মিথ্যা না উজবিল তারিক এটা হায়দায় প্রশ্ন বক্তব্য কারণ হচ্ছে কোরআন বুঝতে হলে আপনাকে কোরআন করিমের শুধুমাত্র একশো তেইশ নম্বর আয়াত খুব ভালো করে খেয়াল করুন শুধুমাত্র একশো তেইশ নম্বর আয়াত পড়ে বুঝতে হবে চলবে না আপনাকে কোরআন করিমের অন্য আয়াতগুলো কী করতে হবে কোরআন করিমের অন্য আয়াতগুলো আপনাকে পড়তে হবে আপনি যখন সুপারিশের আয়াতগুলো কোরআন করিমের একসাথ করবেন তখন আপনার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ওই সুপারিশের কথা বলেছেন যেই সুপারিশের অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে গিয়ে আল্লাহর কাছে সেদিন সুপারিশ করার চেষ্টা করবে এই ধরনের কোনো সুযোগকার থাকবে না এই ধরনের কোনো সুপারিশ সেখানে থাকবে না সেখানে সুপারিশ থাকবে সেই সুপারিশটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করতে পারবেন এবং সুপারিশের জন্য আরেকটি শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার ব্যাপারে আল্লাহ তারা সন্তুষ্টি থাকতে হবে আরেকটি শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তিনি যা বলবেন তা সঠিক হতে হবে তা সঠিক হতে হবে যেটা আল্লাহ সোবাহনতলা মানে পছন্দ করেন এমন বিষয় হতে হবে এই শর্তগুলোর আলোকে আল্লাহ সোবাহান তালা যাকে অনুমতি দেবেন তিনি সুপারিশ করবেন যিনি অনুমতিপ্রাপ্ত হবেন তিনি সুপারিশ করবেন এটা অন্য আয়াতগুলোর মধ্যে রয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে সুপারিশটা নিষেধ করা হচ্ছে এই আয়াতগুলোতে সেই সুপারিশটা মানে মতলাকান মানে একেবারেই সামগ্রিকভাবে পরিপূর্ণরূপে মানে সুপারিশকে অস্বীকার করা হচ্ছে না যেটা বলা হচ্ছে সেটা হলো ওই সুপারিশ যে সুপারিশ কোন ব্যক্তি নিজের পক্ষ থেকে করার চেষ্টা করবে মনে করেন আমরা তো যখন বসে থাকি তখন একজন দেখা যায় যে এ কথা বলেন একজন এ কথা বলেন একজন সেদিন কেয়ামতের দিন কারো পক্ষে কেউ একটু পরিমাণ কথা বলার সুপারিশ করার অধিকার থাকবে না যাকে কেবল আল্লাহ তার অনুমতি দেবেন তিনি ছাড়া বুঝতে পেরেছেন যাকে অনুমতি দেবেন তিনি ছাড়া আর কেউ কি করতে পারবে না সুপারিশ করতে পারবে না দুই নম্বর হচ্ছে যার ব্যাপারে সুপারিশ করা হবে তার ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি থাকতো আল্লাহ আলমিন সন্তুষ্টি থাকলে আল্লাহ তালা সুপারিশ করতে দেবেন সুপারিশ করতে দেবেন এবং সেটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সাল্লা সাল্লাম সর্বপ্রথম ব্যক্তি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লা বলা হবে যে ইশফা হে মোহাম্মদ পাদাহি ইসলাম আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আপনার সুপারিশ গ্রহণ করা হবে তাহলে বুঝে যাচ্ছে যে মানে সুপারিশের জন্য আল্লাহ সুমানতলা অনুমতি দেবেন এবং রসুল সাল্লাহাম কী করবেন সুপারিশ করবেন সুপারিশ এখানে প্রমাণিত হয়েছে এবং কোরআনে কেরিম থেকেও প্রমাণিত হয়েছে সুপারিশ কাজে লাগবে এবং কেয়ামতের দিন রাসুল উল্লা সাল্লাম বলেছেন যে তিনি সুপারিশ করবেন সেটাও প্রমাণিত হয়েছে তাহলে যারা বলছে যে সুপারিশ কাজে লাগবে না এই আয়াত থেকে তারা আসলে এই আয়াতের সঠিক অর্থ বুঝতে পারে না আয়াতের সঠিক অর্থ বুঝতে পারে না একটি দুটি সুপারিশ নয় সেখানে আল্লাহ সুবাহ আল্লাহ বান্দাদেরকে সুপারিশ করার জন্য আল্লাহ রাবুল্লা অনেককে অনুমতি দেবেন যাকে আল্লাহ তালা পছন্দ হবে অনুমতি দিবেন কেন আল্লাহ রবুল্লা অনুমতি দিবেন সুপারিশ করার জন্য কারণ আল্লাহ রাবুল আলমিন আগেই বলে দিছেন রহমতি সাবাকাত আমার রহমত আমার যে ক্রোধ আছে ক্রোধের অনেক আগে কি হয়ে গেছে অগ্রগামী হয়ে গেছে এটাকে অনেক আগে চলে গেছে রহমতটা আল্লাহ তালার ক্রোপ থেকে অনেক বেশি আল্লাহ রাবুল আলমিন রহমত এর মানে বিশাল রহমত রয়েছে আল্লাহ আল্লাহর সুবাহ চাইবেন যে যে কোনোভাবে বান্দাদেরকে যদি জান্নাতে দিয়ে দেওয়া যায় বুঝতে পেরেছেন কি তো কিভাবে দিবেন একটা পথ থাকবে একটা পথ থাকতে হবে ঠিক না সেই পথটা আল্লাহ রাবুল আলমিন নির্দিষ্ট করে দিয়েছেন সে পথটা হচ্ছে যে আল্লাহ সুবাহ সুপারিশের মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে কী করবেন জাহান নাম থেকে জান্নাত অথবা আল্লাহ সুবাহ জান্নাতের ফেসলা তাদের জন্য করবেন আল্লাহ আল্লাহ জি আমরা বলছিলাম সুপারিশের বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু কিছু কথা আছে সুপারিশ তো আমরা বললাম এখন চলবে আপনারা এটা বুঝতে পেরেছেন যে সুপারিশ চলবে ঠিক না যেহেতু আমরা হাদিস থেকে এবং কোরআনে কেন অন্য অন্য আয়াত থেকে আমরা একটা বুঝতে পেরেছি যে সুপারিশ আল্লাহ তালা অনুমতি দিবে এবং সুপারিশ চলবে তাহলে আল্লাহ সুবান এই আয়াতের মধ্যে বললেন সুপারিশ কোনো কাজে লাগবে না অন্য বলে আয় বলো আতুন তার কাছে সুপারিশ গ্রহণ করা হবে না তাহলে আয়তগুলো বলার দরকার কি ছিল এটা প্রশ্ন হবে না আপনাদের কিন্তু আপনারা প্রশ্ন করেনি আমাকে না নিয়ম নিয়ম ছিল যে আপনার করার কথা ছিল যে মানে প্রশ্ন হ্যাঁ প্রশ্নের সুযোগ পরে আছে আলোচনার পরে প্রশ্ন তাহলে কেন আল্লাহ তালা এই কথাটা বলেছেন খুব এটা একটা জানার প্রয়োজন হয়েছে বুঝতে পেরেছেন কিনা এটাই হচ্ছে এখানে গভীর বিষয় কেন আল্লাহ তারা এই আয়গুলোতে কথা বলেছেন এক নম্বর কারণ হচ্ছে যাতে করে আল্লাহর বান্দারা জানতে পারে যে সুপারিশের একমাত্র মালিকানা আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়ার কোনো মানুষকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করা হারাম এবং শির বুঝছেন এই জন্য কথা বলে দিয়েছেন বই কোরআন বুঝতে হলে কোরআনের জ্ঞান নিয়ে বুঝতে হবে সুপারিশের পরিপূর্ণ মালিকানা আশেফা এর পরিপূর্ণ মালিকানা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কোনো ব্যক্তিকে সুপারিশকারী হিসেবে আপনি তাকে গ্রহণ করবেন এ কাজটি ওই প্রকার জাহেরি সমাজের মস্মিকরা তারা যখন ওই মূর্তি পূজা করত অথবা পাথর পূজা করত অথবা প্রতিমা বিভিন্ন জিনিসের মানে বেদীর পূজা করত তারা মনে বলতো যে হ্যাঁ উলা ইসুফা উল্লাহ এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী আর আমরা বলতেছি যে আমাদের পির সেব আমাদের কাছে সুপারিশকারী এক কি কথা একই আর পির দাবি করতেছে যে তোমাদের টেনশন নেই আমি আছি না সে নিজেকে রব মনে করতেছে সে নিজেকে আপনাদের রব মনে করতেছে নাওজুবিল্লাহ কোন পর্যায়ের মানে দাবি চিন্তা করেছেন যাতে করে এই কথা আপনার মাথার মধ্যে না আসে করে সবাই বান্দার এই চিন্তা না আসে যে সুপারিশের মালিক অমুক টুমুক এমনকি খোদ পর্যন্ত সুপারিশের মালিক নন এই জন্য নবী সাল্লা উলিয়াল্লামের কাছে সুপারিশ হওয়া গিয়ে নবী সাল্লা বলা হে আল্লাহ রাসুল্লাহাম আপনি আমার জন্য সুপারিশ করুন অথবা আপনার কাছে সুপারিশ চাই এটা শিরক এতটুকু দোয়া হাদিসের মধ্যে এসেছে ইনহের মধ্যে ইখতলাফ রয়েছে আলেমদের জমুর আহ হাদিস বলেছেন ওয়ারুক না শেফা আতাহুয়া ওয়ারুক না শেফা আতাহু কিয়া যে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছে কার কাছে দোয়া আল্লাহর কাছে দোয়া করতেছি আপনি আমাদেরকে তার সাফাত রিসিক দান মানে সাফাত দান করুন সার সাফাতের আমাদের সুযোগ করে দিন রাসুল সাল্লাহ সাফাতটা আমাদেরকে কেমত দিন নসিব করুন এটা দোয়া সাব্যস্ত হয়েছে সহি না সনদে আলহামদের মধ্যে বক্তব্য রয়েছে মানে দোয়া হিসেবে এসেছে কিন্তু সেই দোয়াটা কার কাছে আল্লাহর কাছে রাসুলের কাছে নয় রসুলের কাছে দোয়া যায় নেই বুঝতে পেরেছেন কিনা রাসুলকে এই কথা বলার সুযোগ নেই যে আপনি আমার সুপারিশ করেন অর্থাৎ আপনি সুপারিশের আমার সুপারিশের জন্য আমাকে কি করুন গ্রহণ করুন বা আপনি আমাকে সুপারিশ আমার জন্য সুপারিশ করবেন সাল্লা সাফায়াত চাওয়ার বিষয়টি রাসুল সাল্লাহামের কাছে কি নয় সাল্লামের কাছে চাওয়া যায় ইস এই সুপারিশের মালিককে একমাত্র আল্লাহ সুমাহনত আল্লাহ আল্লাহ আবুল আলমিন যাকে যাকে অনুমতি দেবেন তিনি সুপারিশ করতে পারবেন এটা এক নম্বর কারণ যে কারণে কি করা হয়েছে যে কারণে এই কথা বলা হয়েছে দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যেই কারণে মানে এই কথা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ আপনারা কেউ গবেষণা করে বের করতে পারেন কিনা দেখে কেউ কী গবেষণা করছেন হ্যাঁ কারো গবেষণা আসছে না আসলে একটা একটা একেবারে প্রকাশ্য কারণ এটা আমি বলেছি আমি প্রকাশ্য একেবারে স্পষ্ট বিষয় একটু ভালো করে খেয়াল করলে বুঝে না এটা তো সাফাতের মালিক কথা আমি বলেছি দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যাতে করে মানুষ সুপারিশের উপর নির্ভর করে বসে না থাকে আমরা সবাই সুপারিশের উপর আরেক সুপারিশে চালাই দিবে সুপারিশ তো নিষেধে করে দিচ্ছে এই আপনাকে কথা বলে দেওয়া হচ্ছে সুপারিশের নির্ভর করার সুযোগ নেই সেদিন এই কাজ চলবে না সেটা যদি কারো কোনো কারণে পেয়ে যায় সেটা গ্রেস বুঝতে পেরেছে আর কি আসল সেদিনের হাতিকত হচ্ছে সুপারিশ নট অ্যালাউড সুপারিশ নাই সুপারিশ অ্যালাউ হবে না এই জন্য আপনাকে বলতেছে সুপারিশের উপর নির্ভর করে এখন তো বেশিরভাগই সুপারিশ যত আরাম কাজ আছে যত খারাপ কাজ আছে যত অন্যায় কাজ আছে সবগুলো করে অপেক্ষা করে আছে যে সুপারিশ তো সুপারিশ তো আছেই সুপারিশের উপর নির্ভর করলে তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন এই জন্য আগেই বলে দিচ্ছে যে সুপারিশ উপকারে আসবে না খেয়াল দাঁড় খেয়াল রাখবো সুপারিশ যাতে হয়ে যান না হয়ে যান এই জন্য স্পষ্ট করে দিচ্ছেন এটা হলো কত নম্বর তিন নম্বর চার নম্বর হচ্ছে তাদেরকে কোনো সাহায্য করা হবে না সাহায্য করা হবে না অন্য কোনো ব্যক্তি ফেরিস্তাদের পক্ষ থেকে হোক কারো পক্ষ থেকে কেউ যে তাদেরকে সাহায্য করা হবে তারা হয়তো মনে করতে পারে যে আমাদেরকে হয়তো কোনো সাহায্য কোনো দিক থেকে আসবে না সেদিন আর সেদিন কোনো সাহায্যের কোনো সুযোগ নেই কেউ কাউকে সাহায্য করবে না এই সাহায্যটা নিশ্চিত করে দেওয়া হয়েছে নফি করে দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ তালা দুনিয়ার জীবনে মানুষদেরকে বিপদ আপদ বালা মুসিবত সমস্যা সব ক্ষেত্রে আল্লাহ তালা সাহায্য করেন আল্লাহ নসর টার্কার কার পক্ষ থেকে সাহায্য কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অমান্য সই লাভিন দিল্ল আল্লাহ তা পক্ষ থেকে সব সাহায্য আসতেছে আপনি একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আবার দেখেন যে কদিন পরে সমস্যাটা সমাধান হয়ে গেছে আপনি চিন্তা করে যে এই দিক থেকে সমাধান হতে পারে কিন্তু সমাধান হয়ে যায় ঠিক না কোনো দিন অনেক সমস্যা আমরা মোটেও চিন্তা করি নেই যে আসলে এই দিক থেকে এটা সমাধান হতে পারে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে এই নসরটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সেদিন আর কোনো সাহায্য থাকবে না সাহায্যের দরজা কে যাবে হবে। দুনিয়ার সাহায্য যদি যেতে পেতে চায় তাহলে শুধুমাত্র এখানেই সাহায্য হবে সেদিন আর সাহায্যের আশা করা যাবে না এই জন্য আল্লাহ করতে পারো যে আল্লাহ সুবাহ তালা তো অনেক মহান আমাদের কিন্তু দুনিয়াতে অনেক সাহায্য করেছেন তাহলে হয়তো কেয়ামতের দিনও আল্লাহ তালা সাহায্য করে দিতে পারেন না সাহায্যের দরজাকে আল্লাহ সুবাহ তালা সেদিন পুরোটাই বন্ধ করে দিবেন এই জন্য আল্লাহ সুহান সাহায্যকে যখন উল্লেখ করেছেন তখন আল্লাহর দিকে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন কোথায় উল্লেখ করেছেন আল্লাহর দিকে সম্পৃক্ত করে কোন কোন জায়গায় যখন আল্লাহর সাহায্য আসবে সাহায্যটা আল্লাহর দিকে আল্লাহ সম্পৃক্ত করেছেন এই জন্য সাহায্য যখন আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য তখন একমাত্র সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু সেদিন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের যতগুলো দা দিক আছে সবগুলো আল্লাহ তালা কি করে দেবেন বন্ধ ক্লোজ করে দেবেন তাদের কাউকে আল্লাহ সুবাহতালা সাহায্য করবেন না এই চারটি অবস্থায় আপনি দেখেন এই দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা চারটি অবস্থা উল্লেখ করেছেন মানে মানুষ বিভিন্ন দিক থেকে সহযোগিতা পায় হয়তো আত্মীয় স্বজনরা কিছু একজন আরেকজনের কিছু উপকার করে সেটা প্রথম ক্লোজ করে দিয়েছে প্রথম ক্লোজ করে দিয়েছে তারপরে দ্বিতীয় দল মানে বন্ধু বান্ধবকেও যদি কিছু মানে হাদিয়াটা দিয়ে দিয়ে বিনিময় বলে আরে ছুটে নিয়ে আসি জেলখানায় গেলে মনে হয় কেউ কারো আত্মীয় স্বজন না থাকলে বন্ধু বান্ধবরা কলিকরা যারা আছে তারা দিয়ে কি করে কিছু দিয়ে ছুটে নিয়ে আসে এটাকে আল্লাহ তারা দ্বিতীয় বিধান দ্বিতীয় বক্তব্য দিয়ে ক্লোজ করে দিচ্ছেন বলছেন না এটাও চলবে না দ্বিতীয় হচ্ছে হয়তো কোনো ব্যক্তি একজন দেখলো যে হারে লোকটা তো বড় বিপদে পড়ে গিয়েছে দেখে একটু সুপারিশ করে দেখি যদি আচ্ছা বাঁচাতে পারি এটা থার্ড পার্সন একেবারে থার্ড পার্সন চেষ্টা করে কোন রকম বাঁচাতে পারে কারণ বিপদ দেখলে মানুষের বাঁচানোর জন্য চেষ্টা করে না সেখানে তার সাফাতে দরজা কি করে দেওয়া হয়েছে ক্লোজ করে দেওয়া হয়েছে এরপরে আশা থাকে যে হারে যদি আল্লাহ ফকতের সাহায্যটা আসত সেটাও কি করে দেওয়া হয়েছে সেটাও ক্লোজ করে দেওয়া হয়েছে অর্থাৎ চতুর্দিকে সব সবটাই ক্লোজ করে দিয়ে এই দিনের বয়াবহতা এত বিশাল বোঝানো হয়েছে যে এই দিন কেউ কারোর জন্য আসলে কিছু করার সুযোগ নেই একমাত্র আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে একমাত্র আল্লাহ এই জন্যই আল্লাহ রাবুল আলমিন শুরুতে একেবারে প্রথমে সুরে মধ্যে বলে দিয়েছেন মালিক ইয় এক কথায় বলে দিয়েছেন এই সবটা যা আছে সবটার মালিককে সবটার মালিক হচ্ছেন তিনি আল্লাহ তাই এতটুকু পর্যন্ত আল্লাহ সুবাহতালা মানে ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলমিন এই নির্দেশ দিয়েছেন এই আয়াতে আমাদেরকেও এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে আমরা আখেয়াতের জন্য সঠিক প্রস্তুতি নিতে পারি আর হাতের প্রস্তুতি হচ্ছে আপনি মানে বন্ধু বান্ধব মানে সন্তান সন্ততি আত্মীয় স্বজন তারা কিছু করবে আপনার জন্য এই প্রস্তুতি নেবেন না সবাই মনে করছে সন্তানের জন্য রেখে যাই সন্তান আমার জন্য দান করবে না ওই ব্যক্তি সবচেয়ে বড় নির্বোধ জাহিল যে ব্যক্তি সম্পদ রেখে গেল এই চিন্তা করে যে যে আমাকে আমার জন্য অন্য অন্য দিবে না সে জাহিল মানুষ নিজের দান নিজে করে দিতে হবে নিজেরটা নিজে করে দেবে আর ওই ব্যক্তি সবচেয়ে বড় জাহিল মানুষ যে ব্যক্তি সন্তানের জন্য সম্পদ রেখে গিয়েছে যে এই আশঙ্কা করে যে সন্তানদেরকে কে লালন পালন করবে তারা যদি না খেয়ে কষ্ট পায় কষ্ট মানে তারা যদি জীবনযাপন ভালো করে করতে না পারে কারণ সন্তানদেরকে আপনি রেখে যাচ্ছেন তাদের মালিকের কাছে আর আপনি অসহায় হয়ে যাচ্ছেন আপনি সাহায্য হারা হয়ে যাচ্ছেন সন্তানদেরকে তাদের মালিকের কাছে রেখে যাচ্ছেন তাদের মালিক তাদের ব্যাপারে কী করবে ফয়সালা করবে আপনি কি দেখেছেন একটা শিশু এক বছরের শিশু পিতামারা গিয়েছে কিন্তু সে শিশু মানুষ হয়ে যায়নি তাদের একেবারে শিশু আল্লাহ যদি চান তাহলে সে মানুষ হয়ে যাবে সে তাকে আল্লাহ তালা মানে ব্যবস্থা করবেন কারণ এখানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কিন্তু আপনি চলে যাচ্ছেন এমন জায়গায় যেখানে আর কিছুই নেই যেখানে আর কেউ কারোর জন্য সাহায্য করতে পারবে না এমন একটা স্পেসে আপনি চলে যাচ্ছেন যেখানে রিটার্নের কোনো কি নেই সুযোগ নেই এমন একটা স্পেসে আপনি চলে যাচ্ছেন এই জন্য আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ সুবাহ এই দিনের ব্যাপারে আমরা যেন সেই সতর্কতা অবলম্বন করতে পারি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই আয়তের মধ্যেই সেটা হলো যাতে করে আমরা আমাদের জন্য যারা ক্রিয়ামতের দিন আমাদের পক্ষে সুপারিশ করতে পারে দাঁড়াতে পারে সেই মানে পথগুলো পথ যেন আমাদের জন্য আল্লাহ তালা উন্মুক্ত করেন সেই দিকটা যেন আমরা ঠিক রাখতে পারি কিছু কিছু বিষয়কে আল্লাহ সুহান তালা কেয়ামত দিন সুপারিশের জন্য রাখবেন মধ্যে অন্যতম দুটি বিষয় হচ্ছে কেয়ামতের দিন সুপারিশ করবে কোরআন দিন সুপারিশ করবে কোরআনের সাথে সম্পৃক্ততা এবং সিয়াম পালন করা এগুলো আমাদের জন্য খুবই জরুরি বিষয় এবং এগুলো দিন দিন আল্লাহ আলমের কাছে সুপারিশ করবে এমন কিছু বিষয় যদি কেউ দুনিয়ার জীবনে করতে পারেন যেগুলো তার দিন সুপারিশের কারণ হতে পারে তাহলে সে ব্যক্তি উপকৃত হবে সে ব্যক্তি উপকৃত হবে এবং ইসলাইলের এই আয়াতগুলো থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করার পর আমরা এর পরবর্তী আয়াতে যাব এটি হচ্ছে দুইশো চব্বিশ নম্বর আয়াত দুইশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সোভান তালা এখানে বলছেন যেহেতু বনী ইসরায়েলের সাথে ইব্রাহিম বনী ইসরা শুধুমাত্র একজনকে আইডল মনে করে ইহুদিরা একজনকেই আইডল মনে করে খ্রিস্টানরাও একজনকে আইডল মনে করে আর মুসলিমকে মুসলিমরাও একজনকে আইডল মনে করে এই তিন দলের আইডল হচ্ছে একটা সে কে ইব্রাহিম আলী ইসলাম বুঝতে পেরেছে কিনা তিন দলের আইডল হচ্ছে কে ইব্রাহিম আলী ইসলাম মুসা এবং মুসার পূর্ববর্তী যত নবী ছিল সবাই ইব্রাহিমের সাথে সম্পৃক্ত সবাই ইব্রাহিমের সাথে সম্পৃক্ত আসা আলী হিসালাম ইব্রাহিমের সাথে সম্পৃক্ত আর মোহাম্মদ সাল্লা আলী ইসলাম ইসমাইল আলী ইসালাম মাধ্যমে ইব্রাহিম আলী ইসাল্লা আসসালামের সাথে সম্পৃক্ত ফলে এই তিনটা গ্রুপ যারা সবচেয়ে বেশি পৃথিবীতে পরিচিত বা ডোমিনেন্ট পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধি লাভ করেছে এই তিনটি গ্রুপ সবাই মূলত ইব্রাহিম আলী ইসাল্লা আসলামকে কী করেন সবচেয়ে বেশি আইডলিসি মনে করে থাকেন ফলে এই জন্য আল্লাহ সুবাহন তালা তাদের সাথে ইব্রাহিমের কথাকে যুক্ত করে দিচ্ছেন যে ইব্রাহিম আলি ইসাল্লা আসলামকে আল্লাহ সুবাহান তালা যে পরীক্ষা করেছেন এবং ইব্রাহিম আলী ইসাল্লা আসলাম কীভাবে আল্লাহ রাব্বুল আলমিনের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রাব্বুল আলমিন তাকে কিভাবে ইমাম হিসেবে মোক্তাদা অনুসরণ হিসেবে করেছেন সেই বিষয়গুলো তাদেরকে স্মরণ করে দিচ্ছেন তাদের মাধ্যমে পরবর্তীতে যারা আছে সবাইকে স্মরণ করে দিচ্ছেন যেহেতু তারাও মনে করেছে ইব্রাহিম আলী ইসলাতাম মানে তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ফলে বর্তমানে আপনারা জানেন যে একটা ভিন্ন চিন্তাধারা আবিষ্কার হয়েছে সেই চিন্তাধারা হচ্ছে মানে এটাকে বলা হচ্ছে ইব্রাহিমী ধর্ম দিন ইব্রাহিম মানে মুসলিম খ্রিস্টান আর ইহুদি এ তিনটাকে মার্চ করে একটা নতুন ইব্রাহিমী গির্জা আবিষ্কার করেছে বুঝতে পেরেছেন কিনা নামলা মানে ইব্রাহিম আলি সাল্লাকে আমরা মনে করি কোনো সন্দেহ নেই তিনি আমাদের অনুসরণীয় কিন্তু এর অর্থ এই নয় যে ইব্রাহিম আলী ইসালাত ইসলামের তখন চলবে কারণ ইব্রাহিম আলী ইসলাম সৈরত এখন চলবে না ইব্রাহিম আলী ইসলাম সৈয়তকে কী করে দেওয়া হয়েছে রহিত করে দেওয়া হয়েছে সুতরাং এটা আমাদেরকে জানতে হবে যে যারা বলছেন যে না তোমরা তো ইব্রাহিমকে মানো তোমরা তো ইব্রাহিমকে মানো তাহলে তোমরা ইব্রাহিমের এই এটা মানতে অসুবিধা কিছু আমরা একটা জায়গায় আসি ইব একটা 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 পয়েন্টে আমরা একত্রিত হয়ে যাই সেটা হচ্ছে ইব্রাহিমে দিনের উপরকে হয়ে যায় একমত হয়ে যায় কারণ তা হ্যাঁ এই কনসেপ্ট ইসলামী কনসেপ্ট নয় এই কনসেপ্ট মূলত এটা এটাকে বলা হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান মানে সমস্ত দিনকে একটি মানে দিনে রূপান্তরিত করে এক একদিনে রূপান্তরিত করে একটা ধর্মে বা একটা চিন্তাধারায় রূপান্তরিত করে নূতনভাবে একটা

মানে তালা ইব্রাহিম বা ইব্রাহাম এটা কোরআনে কেরিমে আমরা হাফসে তেলাওয়াত যারা করে থাকি আমরা এটাকে ইব্রাহিম পড়ি কিন্তু আবু আমার দানি রহমতুল্লা আলাই ওয়ার্স অন্যান্যরা ইব্রাহাম শব্দ পড়েন দুটি কোরআনের কেরাত প্রসিদ্ধ কেরাত ইব্রাহাম অথবা ইব্রাহিম এই দুটি কেরাত এর মধ্যে পরিচিত রয়েছে দুটি জায়েজ টাই জায়জ তার নাম কি ইব্রাহিম না ইব্রাহাম মানে এটা সুস্পষ্টভাবে জানা যায়নি কিন্তু পরবর্তী সময়ে কেউ কেউ মানে ইব্রাহাম শব্দকে বেশি গুরুত্ব দিয়েছেন পরে অধিকাংশ রাত হচ্ছে ইব্রাহাম যদিও আমরা আমাদের এই রাতের মধ্যে ইব্রাহাম শব্দ কী করি না পড়ি না ইব্রাহাম কিন্তু ইব্রাহিম শব্দটা আমাদেরকে রাতের মধ্যে আমরা হাফসের কে রাতের মধ্যে যারা পড়ে থাকি আমরা ইব্রাহিম পড়ে থাকি এটি অনারবী শব্দ যেহেতু ইব্রাহিম আলী মানে অনাহরব সমাজে কি করেছেন জন্মগ্রহণ করেছিলেন জন্মশ্রী ইব্রাহিমের কোথায় কে বলতে পারবেন ইরাকের বাবিল শহর ইব্রাহিম আলী ইসলাম জন্ম হয়েছে পরবর্তীতে তিনি সিরিয়াতে গিয়েছেন হ্যাঁ ইব্রাহিম আলী ইসরাতাম এটা অনারব মানে আরব ভূমি ছিল না অনারব যে জায়গা ছিল এটা ইব্রানি শব্দ মানে এই এই শব্দটি যে শব্দটি তার নামের ব্যবহার করা হয়েছে যখন আল্লাহ তালা ইব্রাহিমকে পরীক্ষা করলেন বিখ্যালিম্যাথিন কিছু শব্দ দিয়ে কিছু শব্দ বলতে মানে কিছু বিষয় দিয়ে সুনির্দিষ্ট কিছু বিষয় দিয়ে ইব্রাহিম আলিহ ইসলামকে পরীক্ষা করলেন আপনারা জানেন যে ইব্রাহিম আলিহালসলামকে অনেকভাবে পরীক্ষা করা হয়েছে এটাকে কঠিন পরীক্ষা বলতে পারেন সবচেয়ে কঠিন পরীক্ষা ইব্রাহিম আলী ইসাত দিয়েছেন মানে তার সন্তানকে জবে করার মাধ্যমে সন্তানকে জবে করার মাধ্যমে কারণ পৃথিবীর মানুষ মানে হ্যাঁ সবগুলোই কঠিন কিন্তু এটা এটা সবচেয়ে বড় কঠিন একটি পরীক্ষা কারণ পৃথিবীর মানুষ কারো পক্ষে এটা কোনোদিন আদৌ সম্ভব হবে কিনা যে নিজের সন্তানকে নিজে জবে করবে আপনার কি মনে করেন হ্যাঁ হ্যাঁ আদৌ আদৌ এই বিষয়ে মানে সম্ভব হবে কিনা মানে আপনি বলবেন যে আসলে পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে না কিন্তু যেহেতু আল্লাহ পরীক্ষা সে পরীক্ষায় তিনি এভাবে উত্তীর্ণ হয়েছেন আল্লাহুল আলমিন তাকে পরীক্ষা করেছেন কতগুলো বিষয় দিয়ে তিনি সবগুলো পরীক্ষা সম্পন্ন করেছেন বুঝলেন সবগুলো পরীক্ষা তিনি কি করেছেন সম্পন্ন করেছেন সবগুলো পরীক্ষা দিয়েছেন সবটাই যেভাবে আল্লাহ তারা করতে বলেছেন সেভাবে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলছেন আত্মনা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন ফিল আপ করে দিয়েছেন মানে সবগুলোকে তিনি কি করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন ইব্রাহিম আলহী ইসলাম পরীক্ষা যখন আল্লাহ তালা দিয়েছেন তো পরীক্ষায় যদি আপনি সবগুলো সম্পন্ন করতে পারেন তাহলে আপনার রেজাল্ট পাবেন এই জন্য আল্লাহ তালা ইন্নি তখন কালা ইন্নি তিনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ তারা বলতেছেন আল্লাহ তারা তখন ইব্রাহিমকে দিচ্ছেন আমি তোমাকে পরিণত করব। মানুষের জন্য ইমাম হিসেবে মানুষের জন্য ইমাম হিসেবে তোমাকে পরিণত পরিণত করব ইমামে দেখেন ইমাম ইমাম শুধু নেতা নয় নেতা কাকে বলা হয় নেতা শব্দ অর্থ কি হ্যাঁ নেতা শব্দ অর্থটা কি বলতে পারবেন হ্যাঁ নেতা শব্দের অর্থটা কি প্রধান নেতা বলা হয় না দায়িত্বশীল নেতা বলা হয়ে থাকে যে কোন কাজে নেতৃত্ব লিড দেয় কাজে সে হচ্ছে নেতা বুঝতে পেরেছেন শুধুমাত্র একটা সুনির্দিষ্ট কাজের জন্য যাকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে বা লিড লিড দেন নেতা বলা হয় ইমাম কিন্তু এটা ব্যাপক অর্থবোধক শব্দ ইমাম হচ্ছে মুক্তা দেয় যাকে অনুসরণ করা হয় যাকে কি করা হয় ইমাম হচ্ছে ইমামের শাব্দিক অর্থ হচ্ছে মায়ু উত্থাম মুবিহি ইমামের শাব্দিক অর্থ কি মায়ু উত্থাম মুবিহি মানে যার মাধ্যমে মানে যাকে পরিপূর্ণরূপে অনুসরণ করা হয় সব দিক থেকে অনুসরণ করা হয় সে হচ্ছে ইমাম বুঝতে পেরেছেন কিনা নেতার আপনি কি অনুসরণ করবেন

ইমাম আর নেতার মধ্যে পার্থক্য তো বুঝতে পারলাম আমরা নাকি ক্লিয়ার হয়েছে তো বিশাল পার্থক্য রয়েছে যিনি ইমাম তিনি ইমাম হবেন তার প্রত্যেকটি জিনিস মানে প্রত্যেকটি পদাঙ্ক অনুসরণযোগ্য হবে অনুসরণযোগ্য হবে ফলে আল্লাহ তালা তাকে রেজাল্ট দিয়ে দিচ্ছেন আল্লাহ তালা দেখে রেজাল্ট দিয়ে দিচ্ছেন ঘোষণা করে দিচ্ছেন রেজাল্ট পরীক্ষায় যখন উত্তীর্ণ হবেন তখন আপনার রেজাল্ট আসবে পরীক্ষায় উত্তীর্ণ না হলে কেউ রেজাল্ট আসবে না সেটা হলো যে আমি গোটা মানুষের জন্য এটা মানে এ কথাও বলে না এর আগে কিন্তু বলে দিচ্ছি যে মানে আলামিন টালামিন বলেছে দেখছেন খেয়াল করছেন কিরা এর আগের শব্দ মধ্যে আমরা আলামিন শব্দ পেয়েছি কিন্তু এখানে এ কথা বলতেছে না বলতেছে লিনাস সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য ফলে ইব্রাহিম আলি ইসালসম আমাদের ইমাম কিনা আমাদের ইমাম ইব্রাহিম আলী ইসলাতাম মানে ইহুদিদের ইমাম কিরা ইমাম ইহুদির ইমাম কি ইমাম খ্রিস্টানদের ইমাম কিরা হ্যাঁ খ্রিস্টানরা বলতেছে যে ইব্রাহিমকে আমরা বাড়ি খ্রিস্টানদের আপনি অধিকাংশ অধিকাংশ আমার মধ্যে ইব্রাহিম পাবেন ইব্রাহাম আম তো ইব্রাহাম আব্রাহাম আমি তো বললাম এটা ইব্রাহাম তো ইব্রাহাম তো আব্রাহাম দুইটাই দুইটাই কোরআন কারিমের ইয়ে রয়েছে তেলাবাত রয়েছে তাহলে মানে তারা সবাই কি করতেছে ইমাম হিসেবে গ্রহণ করতেছে দেখছেন যেহেতু আল্লাহ তালা বলে দিয়েছে যে ইমাম বানাবেন এই জন্য তিনি আসলে ইমাম হয়ে গেছেন তিনি আসলে কি হয়েছেন ইমাম হয়ে গেছেন সবার জন্য তাকে কি করা হয়েছে ইমাম বানানো হয়েছে যাতে সবার জন্য তিনি অনুসরণ হয়ে গেছেন যখন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসলো না আমি শুধু অনুবাদটা করতেছি পরবর্তীতে দাদাপুরের মধ্যে যাব সময় যদি আজকে না হয় অন্যদিন ইনশাল্লাহ যখন আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসলো যে ইমাম করে দিবে তখন দেবির তো দেখলেন যে একটা সান্স চান্সটা হচ্ছে এই আমাকে যে ইমাম করবে কিন্তু যদি আমার সন্তানরা সন্তানদের কি অবস্থা হবে এটা একটু হ্যাঁ আল্লাহর কাছে তো সুযোগ আছে তিনি বললেন কি তিনি বললেন যে অমিন জুরি ইয়থি আর আমার সন্তানদের মধ্য থেকে মানে আমার সন্তানদের মধ্য থেকেও আপনি কি করেন ইমাম কিছু বানান মানে দেখেন মানে এখানে বোঝা যাচ্ছে যে সন্তানের প্রতি পিতার টানটা খেমন ভালোবাসা এবং অনুরাগ খেমন সন্তানের ব্যাপারে যদি পিতা সত্যিকার মানে সচেতন না হয় তাহলে ওই পিতা সন্তানকে আসলে সে কী করতে মান তুলতে পারবে না ওয় মঞ্জুর রিয়াথি মানে আমার সন্তানদের মধ্যে থেকেও এখানে মানে সেন্টেন্সের মধ্যে কী রয়েছে কিছু তাকদির রয়েছে উজ্জ্বল রয়েছে কী রয়েছে মানে ওয়াই ওয়াজআল মিন জুরিয়তি ইমামা এবং আমার সন্তানদের মধ্যে থেকেও আপনি ইমাম বানান আমার সন্তানদের মধ্যে থেকেও আপনি ইমাম বানিয়ে দিন আল্লাহ তালা কাছে কী করলেন তিনি এই দোয়া করলেন তিনি এই কথা বললেন ওয়া মিন এমন এই দোয়া আল্লাহ তালা কাছে করলেন এবার আল্লাহ তালা বলতেছেন তিনি বললেন আল্লাহ বললেন আমার আল্লাহর কথা এত সুন্দর যে ইব্রাহিমকে কথা বললি না যে তোমার সন্তানদের মধ্য থেকেও কাউকে বানাবো না তোমার সন্তানদের চলবে না এ কথা বললে তো ইব্রাহিমকে যে সম্মান করেছেন সে সম্মান হানি হয়ে যাবে বুঝলেন ইমাম যে বানিয়েছেন ইমামের মর্যাদা নষ্ট হয়ে যাবে সম্মান হানি হবে আর যদি আমার আল্লাহ সুবানতারা এ কথা বলেন যে হ্যাঁ শুধু একটু বলেন যে তোমার সন্তানদের থেকেও মানে হ্যাঁ বানাবো তাহলেও কী হয়ে যাবে সন্তানদের থেকে মানে সবাইকে কি করতে হবে ইমাম বানাতে হবে সন্তানদেরকে ইমাম বানাতে হবে আর যদি আমার আল্লাহ সোহানা তারা এখানে কোনো কিছু না বলেন চুপ থাকেন তাহলে ইব্রাহিমের দোয়া কবুল হয়ে যাবে যেহেতু আমার আল্লাহ হর্বুল আলমিনের কাছে চুপ থাকলেও কি হয়ে যায় সেটা কবুল হয়ে যাবে যেহেতু আল্লাহ তালার কাছে দরখাস্ত করা হয়েছে দরখাস্ত করেছেন এমন ব্যক্তি যার দরখাস্ত আল্লাহ তালা ফেরত দিতে দেবেন না এমন ব্যক্তি ফলে আমার আল্লাহ হর্বুল আলমিন এর জন্য রিটার্ন দিলেন এর জন্য প্রতি উত্তর দিলেন প্রতি উত্তরটা কিভাবে দিলেন আল্লাহ সুমান তালা প্রতি উত্তরটা এত সুন্দর ভাষায় দিলেন যে বললেন যে জহলেমরা আমার এই অঙ্গীকার কোনো দিন পাবে না জহলেমরা আমার এই অঙ্গীকার কখনো পাবে না বুঝলেন কারণ এটা আমার পক্ষ থেকে একটা বড় অঙ্গীকার আমার পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি জহলেমরা প্রতিশ্রুতি পাবে না আমার পক্ষ থেকে এখানে আল্লাহ আব্বুল আলমিন ইঙ্গিত দিচ্ছেন যদি সন্তানদের মধ্যে থেকে কেউ জালেম হয় তাহলে তারা অঙ্গীকার থেকে মানে কী হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে এই অঙ্গীকার পাবে না কিন্তু যদি জালিম না হয় তোমার সন্তানরা ঠিকমতো ঠিকঠাক থাকে তাহলে তারা অঙ্গীকার পাবে আমার এই অঙ্গীকারে অন্তর্ভুক্ত হবে ইব্রাহিম বুঝতে পেরেছেন যে সন্তানদের মধ্যে কেউ কেউ পাবেন ইব্রাহিম আশ্বস্ত হয়েছেন যে আমার সন্তানদের মধ্যে কেউ কেউ আমার সন্তান জালিম সবগুলো হবে না আমার সন্তান কেউ হবে না জালিম হবে না ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে আমরা আরো যদি সুযোগ থাকে আলোচনা করব আজকে এতটুকু পর্যন্ত হাজা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাইলা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া আতুবু